अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफी अल मजनबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। आमी सकलेर प्रति भक्ति श्रद्धा भालोबासा निवेदन करे जे पर्वटी आमरा शुरू करछि एटा एकटु बाड़बे बाबा, एकटु बाड़बे, एटा एकटु लाउड हबे। सेटा होच्छे आमरा धर्मीय विषयेर उपरे किछु प्रश्न करब। एखान थेके प्रथम जे हाथटी उठबे होयतो 103 जन हाथ उत्तोलन करते पारे, तो जिनि प्रथम हाथटा उत्तोलन करबेन आपनि एकटु खेयाल राखेन, आमिओ राखब। जिनि प्रथम हाथटी उत्तोलन करबेन तार प्रश्नटा आमरा आगे शुनब। तो आमरा कि शुरू करते पारि? शुरू करते पारि। गत चाँद कि गियेछेन? रजबेर चाँद। এই চাঁদে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, এটা আপনারা জানেন। 26 তারিখ দিবাগত রাতে, 27-এর রাতে, যেটাকে 27-এর রাত বলা হয়, এই রজব চাঁদের 27 তারিখে উনি মিরাজে গিয়েছিলেন। প্রশ্ন উত্তরটা দিতে হবে এক মিনিটের মধ্যে, টাইম হলো এক মিনিট। এই মিনিট এটা এটা একটা কারণ আছে। উনি যে মিরাজে গেলেন 27 বছর উনি মিরাজে ছিলেন, 27 বছর মিরাজে উনি ছিলেন। এই 27 বছরে সর্বমোট কত দিন হয়? এই আত্মাগুছ হইছে বসো, তোমাকে তো নিব। হ্যাঁ, 27 বছরে আপনি বলুন 9855। ঠিক আছে নাকি? আসেন, আপনি মঞ্চে আসেন। 9855 দিন, 9855 দিন, এটা যদি আমরা যোগ করি তাতেও সেখানে 27 হয়। হুজুরে পাক মিরাজে গিয়েছেন 27 তারিখে, ছিলেন 27 বছর। এই 27 বছরের সর্বমোট 9855 দিন। এই চারটি অক্ষর যদি যোগ করা হয় তাতেও 27 হয়। তো যিনি উত্তর দিয়েছেন আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ভালোবাসা জানাই। মোহাম্মদ পিন্টু খান, কোথায় বাড়ি? মানিকগঞ্জ দৌলতপুর। লেখেন, আমরা প্রথমে একজনকে পেয়ে গেলাম। 2 নম্বরের প্রশ্ন, 130টি ফরজের মধ্যে 4 কুরসির 4টা ফরজ হয়, এই 4 কুরসির নাম কি? 130টি ফরজের মধ্যে 4 কুরসি ও 4টি ফরজ আমরা বলি, এই 4টি কুরসির নাম কি? মানে আমি, আমার বাবা, আমার দাদা, আমার তাওই, এলো 4 কুরসি। তো নবীজির 4টি কুরসি আমাদের জানতে হবে। এই 4টি কুরসি কাদের কাদের নামে? এই 4টি কুরসি কি? এই প্রশ্ন আমরা মনে হয় জানলাম না। অতএব আমার হুজুর পাকের নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার তাওরি নাম। এবার দেখেন পারেন কিনা। আমার হুজুর পাকের নাম, আমার হুজুর পাকের বাবার নাম, দাদার নাম, তাওরি নাম। আমরা এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না, এটা কি আমরা দিয়ে দেব? সভাপতি সাহেব কি বলেন? জি, কয়টা পারেন? 4টি তো বলতে হবে। জি 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 জি। মোহাম্মদ আব্দুল্লাহ মোতালেব হাশেম। ঠিক আছে, রাখো রাখো রাখো, এটা তোমাদের বলতে হবে না। কে বললো এই কথাগুলো? এখানে আমাদের যারা বসে আছে তারা তোমাদের চাইতে অনেক জ্ঞানী মানুষ।
এটা আমাদের বোর্ড গ্রহণ করছে না কেউ যদি জানেন বলো ওই ওই মাইকটা এখান দাও দাও দেখি কি দাও এবং হুজুর পাকের নামটা সুন্দর করে বলতে হবে প্রশ্ন উত্তরের মধ্যে একটা বিষয় আছে যাদের নামগুলি আমরা বলবো সে নামগুলি যেন আমরা শুদ্ধ এবং সুন্দর করে বলার চেষ্টা করি তাই না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আবু তালিব আব্দুল মুত্তালিব হয় নাই আমার হুজুরে পাক ওনার বাবার নাম হলো আব্দুল্লাহ ওনার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব আর তার বাবার নাম হলো আব্দুল মান্নাব এটা এটা হলো আমাদের চার কুরসি হুজুর পাক থেকে শুরু করে এই চার কুরসি আমাদের প্রত্যেকটি মানুষের জানা দরকার এবার তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাব দু নম্বর প্রশ্নের উত্তরটা আমরা সঠিক আবুল হাশিম পর্যন্ত জি আবার আমরা হুজুর পাক থেকেও ধরি যার জন্য ওই পর্যন্ত যাওয়া যায় তিন নম্বরের প্রশ্ন একজন মানুষের জন্ম হয়েছিল কাবা ঘরে আর যিনি শহীদ হয়েছিলেন মসজিদ ঘরে তিনি হলো মাওলায়ে কায়নাত আলী করমুল্লাহ আজহু ওনার মায়ের নাম কি না এই এই হাত তাকে উঠছে আমরা দেখছি রাখো তুমি বাসে পড়ে গেছো বাবা ওখানে যাও ওখানে যাও ওটা মাইক দিয়ে বলতে হবে অনুষ্ঠানটা কেমন লাগছে আপনাকে তাই কোন হ্যাঁ আপনি আপনার সন্তানকে বই কিনে দিবেন মোবাইল নয় একটা বই কিনে দেন ভালো হবে কি নাম আমরা শুনতে চাই মাওলানা আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ ধন্যবাদ একটা হাততালি হবে আপনার নাম মাইকে বলেন নাম আনোয়ার হোসেন মানিকগঞ্জ মানিকগঞ্জ আনোয়ার হোসেন তিন নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা পেয়েছি অতএব দুজন লোককে আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর এবার চার নম্বরের প্রশ্ন আমরা করব খেয়াল করে শুনতে হবে যারা উত্তর দিয়েছেন তারা মঞ্চে চলে আসবেন হ্যাঁ যারা উত্তর দিতে সক্ষম হয়েছেন আমরা অভিনন্দন জানাই তারা মঞ্চে চলে আসবেন চার নম্বরের প্রশ্ন আমার হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু ওয়াসসালাম আমার হুজুর পাকের ছেলে এবং মেয়ের সংখ্যা কত মাইকটা খান দাও পাঁচজন আচ্ছা ঠিক আছে থাকো তোমারটা হইছে আটজন ছেলে চারজন মেয়ে চারজন ঠিক আছে তো চারজন না চারজন এটি বেশি প্রকাশ আছে আটজন আমরা এটা আপনাকে ওনার চার ছেলে চার মেয়ে এটাই বিভিন্ন রাবিগণ বলেছেন একটার মধ্যে মতভেদ আছে আমরা মতভেদটা গ্রহণ করতে যাব না প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা সকলে একটি করতালি দিব আমার হুজুর পাকে কাউসার কাউসার টাঙ্গাইল আমার হুজুর পাকের চারজন ছেলে চারজন রোকেয়া জয়নব কুলসুম আর ফাতিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম তৈয়ব তাহের আবুল কাসেম ইব্রাহিম আবুল কাসেম ইব্রাহিম এই হলো চারজন ছেলে আমরা যার উম্মত তার বিষয়টা তো আমাদের প্রত্যেকের জানা দরকার তো যিনি প্রশ্ন উত্তর দিয়েছেন আমরা কাউসারকে ধন্যবাদ জানাই টাঙ্গাইল থেকে আসছেন এবার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নটি খেয়াল করে শুনবেন আমার পিরানো পীর দস্তগীর এখানে অনেক কাদরিয়া তরিকার লোক আছে বিশেষ করে আমাদের রাজবাড়ি ফরিদপুর সহ আঞ্জুমানে কাদরিয়া তরিকার লোক অনেক
সেখানে বড়পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবের রব্বানী গাউসে সামদানী গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির ছিলেন রাহমাতুল্লাহি আলাই। ওনার ছেলে মেয়ে মোট সংখ্যা কত? হাত তুলেছেন, ওই মাইক্রোখানে নিয়ে যাও বাবারা, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, এটা আমি এই জন্য, আমার ভাই উনি ওনার বাড়িতে করে তো আমি ওনার বাড়িতে গান করতাম। বাবা কোনজন? বাবা ছেলে এবং মেয়ে 49 জন। আমরা সঠিক উত্তরটা গ্রহণ করতে পারি 100%, 49 জন ছেলে মেয়ে, 27 জন ছেলে আর 22 জন হলো মেয়ে। আমার বড় পীর গাউসুল আজম যিনি তার তকদির জানতেন, সকলে বলি সুবহানাল্লাহ। যিনি তার তকদির, আমার নাম মোহাম্মদ সেলিম টেকের হাট ডুমরাকান্দি। মঞ্চে চলে আসো, আমরা 6 নম্বর প্রশ্নে যাব। আমরা প্রশ্নগুলি খেয়াল করে শুনবো, উত্তর দিবেন, আমরা খুশি হব। 6 নম্বর প্রশ্ন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষে এসে আমাদের মধ্যে এই তৌহিদের দাওয়াত দিয়েছিলেন, যার কাছে 97 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যিনি পীর তার পীরের নাম কি? আসসালামু আলাইকুম, হাজী শরীফ জিন্দানি, হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাই। ঠিক আছে, ধন্যবাদ, একটা তালি হবে। হযরত খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই, ইনি হলো আমার খাজা বাবার পীর, আর ওনার পীর হলো হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাই, যার মাজার আমাদের বাংলাদেশের জমিনে বগুড়াতে। আলহামদুলিল্লাহ। আহমদ আলী কাছারি টেক ফরিদপুর। মঞ্চে বসেন। এবার আমরা 7 নম্বরের প্রশ্নে যাচ্ছি। ইয়াকিন সম্বন্ধে কোরআন শরীফের মধ্যে বিষয় আসছে। ইয়াকিন শুদ্ধ আরবি হলো ইয়াকিন, আমরা সহজ ভাষায় বলি ইয়াকিন। ইয়াকিন কত প্রকার, কি কি? আচ্ছা আচ্ছা, দেখি দাঁড়া। ইয়াকিন দুই প্রকার, একটি হচ্ছে হকুল ইয়াকিন আর একটি হচ্ছে আনুল ইয়াকিন। আচ্ছা ঠিক আছে, রাখেন। আর কেউ আছেন? আর কেউ আছেন? কেউ যদি উত্তর দিতে চান আপনি সাউন্ড করলে আমরা দিব। হ্যাঁ আচ্ছা, দাও 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 দাও, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। একিন কত প্রকার? প্রকার পাঁচ প্রকার। কি কি বাবা? এটা বলা গেছে আমার, ইয়াকিন পাঁচ প্রকার, ঠিক আছে, কিন্তু ইয়াকিনটা কি কি এটা তো আমাদের প্রশ্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুয়া লেকিন, আইনো লেকিন, এলম লেকিন, হককে লেকিন, চারটে হইছে। আইনো লেকিন, হুয়া লেকিন, এলম লেকিন, হককে লেকিন, হ্যাঁ আর একটা আছে, বেলগায়ে লেকিন। বাহ 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 বাহ, যাক একটু, এটা আর কি একটু, ওই যে কি যেন কয়, যে কি কিসের মধ্যে সাপোর্ট নিল আর কি, মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা শিবরামপুর। আচ্ছা আচ্ছা, প্রথম হলো বেল গায়ে বেকিন, তারপর হলো হককে লেকিন, এল মালিয়া কিন, তারপর হলো হোয়া লেকিন, আইনু লেকিন, এই পাঁচটি একিন কোরআন শরীফের মধ্যে এটা আছে। একিন সম্বন্ধে আমরা জানতে পারলাম, একজন প্রশ্নকারী উত্তর দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। নামটা কি আপনার? লিয়াকত আলী মোল্লা শিবরামপুর, ধন্যবাদ আপনাকে।
মঞ্চে আসছেন ভালো। আট নম্বরের প্রশ্ন, হানাফি মাজাহাব সারা পৃথিবীতে যত মুসলমান তার 60% মুসলমান হলে হানাফি মাজাহাবের। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই এই মাজাহাবে আমাদের সারা বিশ্বের মুসলমানরা বেশি এই মাজাহাবটা গ্রহণ করেছেন। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই উনার যিনি পীর কেবলা জান ছিলেন ওনার নামটা আমরা জানতে চাই। আর্ট নিয়ে যাও। কোন অপ্রাসঙ্গিক প্রশ্ন আমরা করছি? এটা আমাদের প্রত্যেকটি মানুষের জানার। লোমান। হ্যাঁ লোমান। জিনা না জিনা এখানে কথা কো কেন? তুমি তো আসলে টিকটিকে ভাঙে নাই তোমাকে বাবা। আর একজন পাওয়া গেছে। জি ইমাম বাকের। ধন্যবাদ, একটি করতালি হবে। আমাদের বারো ইমামের মধ্যে ষষ্ঠ ইমাম যিনি ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াসসালাম শব্দটা আপনার প্রশ্ন উত্তর নিয়েছি কখনো এদের নামটা নেওয়ার সময় ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে হবে। আপনাকে ধন্যবাদ, নামটা জানতে চাই। শেখ মোহাম্মদ উজ্জ্বল গোয়ালন্দ বাজার। আচ্ছা মঞ্চে আসেন। এবার নয় নম্বরের প্রশ্ন, প্রস্তুতি গ্রহণ করি আমরা সবাই। সেই নয় নম্বরের প্রশ্ন আসছে কোরআন থেকে। মোরশেদ শব্দটা কোরআন শরীফের। মোরশেদ শব্দটা মুর্শিদ, আমরা মুর্শিদ বলি, এই মোরশেদ শব্দটি কোরআন শরীফের কোন সুরায় কত নম্বর আয়াতে বলা হয়েছে? মোরশেদ এই শব্দটা কোরআন শরীফে আছে একটি সুরার মধ্যে, সুরাটির নাম কি, আয়াত সংখ্যা আয়াত নাম্বারটা কত? আমরা সময় দিচ্ছি, সমস্যা নাই। মোরশেদ শব্দটা কোরআন শরীফের মধ্যে আসছে অমা ইউদুলেল ফালান তাজেদাল আহম ওলিয়া মোরশেদা, এই শব্দটা কোরআন শরীফের, এটা কোন সূরা এবং নাম্বার আয়াত নাম্বারটা কত, এটা হলো প্রশ্ন। হ্যাঁ ওই মাইকটা কোন দাও, মাইকটা কোন দাও, আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূরা কাফ 17 নম্বর আয়াত। ধন্যবাদ ধন্যবাদ, এটা একটু বড় তালি হবে, কোরআনের প্রশ্ন উত্তর হইছে, আমরা সবাই একটু বড় তালি দেব। আল্লাহ তাআলার পবিত্র কালামের মধ্যে সূরা কাহাব তার আয়াত নাম্বার হলো 17, অমা ইউদুলেল ফালানে তাজিদালাহুম ওলিয়াম মুর্শিদা। নাম কি, আপনার বাড়ি কোথায় বলতে হবে? মোহাম্মদ ইমারত হোসেন, বাড়ি সাদিপুর গজারিয়া, আমি দরবারের গোলাম। এই যাক যাক যাক, তবু এটা পাওয়া গেল। এবার আসেন আর একটা প্রশ্ন কোরআন থেকে হবে, মজা লাগতেছে নাকি? হ্যাঁ ভাইজান কি কন, এটা কি আমি প্রতি বছর করতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সেই সাথে ছোট্ট একটু পর একটা বই এখানে মিলাদ কিয়াম দলিলের বই আছে, যে বিভিন্নভাবে আমরা 10টা বই আমরা 10 জনকে দিব। আর দয়া করে যিনি উত্তর দিচ্ছেন আমি তাকে অনুরোধ করব আপনি এই বইটা পড়বেন, আগামী বছরে এই বই থেকে আপনাকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্ন উত্তরগুলো যদি বই থেকে দিতে পারেন আমরা কিছু মূল্যবান আরো কিছু মূল্যবান কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। এবারে একটি আমরা কোরআন থেকে আর একটি বিষয় নিয়ে আসছি, একটি কথা, সেটা হলো দাইমি সালাত, যেটা সর্বক্ষণিক আল্লাহ তাআলা করতে বলেছেন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। এই দাইমি সালাতটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতের মধ্যে আছে? মাইকটা এখন নাও, যাও বাবা যাও।
সূরা মারিজের 23 নম্বর আয়াত আমরা উত্তরটা নিতে হচ্ছে কারণ সূরাটা আপনি ঠিক বলছেন আয়াত নাম্বারটা হলো 23 না 23 বলবেন আর আপনার প্রশ্ন উত্তর আমরা নিয়েছি আমরা একটু করতালি দিব যেহেতু আল্লাহর কোরআন থেকে উনি উত্তরটি দিয়েছেন ইন্নাল মুসাল্লি